বৃষ্টির কারণে ডুবল গ্রামীণ রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়ক, জ্বরের জলে ডুবল ধান। প্রশাসনের তৎপরতায় গ্রামের মানুষজনের আশ্রয় হলো ত্রাণ শিবিরে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। নিম্নচাপের কারণে অতি ভারী বৃষ্টির জন্য পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টির কারণে চন্দ্রকোনা ব্লকের 2 নম্বর গ্রামের থেকে রইল বন্যা পরিস্থিতি। গ্রামের রাস্তাগুলি সব ডুবে যায়। রাস্তায় ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি গ্রামের সাথে। অন্যদিকে বৃষ্টির কারণে রাজ্য সড়কের ওপর উঠল জল। পেছনে যাও যাচ্ছে এগারো।